আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবার একটি ব্রেকিং নিউজ নিয়ে চলে আসলাম সুসংবাদ। অবশেষে নবম পে কমিশন গঠনের দাবিতে সরকারি কর্মচারীদের যে নতুন নবম পে কমিশনের দাবিতে আন্দোলন শুরু হয়েছে, তো চলুন মধ্যে বিস্তারিত সংবাদ জেনে নেই। অবিলম্বে নবম পে কমিশন গঠন ও অন্তর্বর্তীকালীন 50% মর্গ ভাতার দিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। মঙ্গলবার রাজধানীর শিশু কল্যাণ পরিষদের অডিটোরিয়ামে পরিষদের 34তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এই দাবি জানান কর্মচারী ও নেতারা। সভায় মহাসচিব নুমানুজ্জামান আল আজাদ বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্ন বেতনভুক্ত কর্মচারীদের জীবন অসহায় হয়ে পড়েছে। 2015 খ্রিস্টাব্দে পে কমিশনে ব্যাপক বেতন বৈষম্য দূর হয়েছে ও প্রতি 5 বছর পরপর বেতন পুনর্মূল্যায়ন করার কথা থাকলেও গত 7 বছর পর্যন্ত বেতন কমিশন গঠন করা হয়নি। তিনি অনতিবিলম্বে নবম পে কমিশন গঠন এবং অন্তর্বর্তীকালীন 50% মর্গভাতা দেওয়ার দাবি করেছেন। তো বন্ধুরা, অবশেষে যে 50% যে মর্গভাতা দাবি করা হয়েছে, যে পে কমিশন গঠন করার আগ মুহূর্ত পর্যন্ত এবং পেস্কেল দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত 50% মর্গভাতা দাবি জানানো হয়েছে। অতিরিক্ত মহাসচিব মোহাম্মদ বেল্লাল হোসেন বলেন, 2015 খ্রিস্টাব্দে পে কমিশনের বাতিলকৃত টাইম স্কেল ও সিলেকশন গেট পুনর্বহাল সহ সমন্বয় পরিষদের 5 দফা দাবি বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে আউটসোর্সিং নিয়োগ বাতিল ও সচিবালয়ের সঙ্গে দাবি বৈষম্য নিরসনের দাবি জানানো হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ফেডারেশন অব ট্রেড ইউনিয়নের প্রেসিডিয়াম কাউন্সিলর মেম্বার কমরেড মেজবা উদ্দিন আহমেদ, বাংলাদেশ কমিটির সমন্বয়ক কমরেড বাদল খান, কমরেড কামরুল আহসান, কমরেড নাইমুল ইসলাম জুয়েল, পরিষদের সভাপতি সৈয়দ মহাসচিব ছিলেন অতিরিক্ত মহাসচিব কামরুল আলম সবুজ ও সভাপতি মানিক মিয়া উপস্থিত ছিলেন। তো বন্ধু, অবশেষে পে কমিশন আসলে বর্তমানে সময়ে যে দুর্বল উদ্যোগতি তাতে পে সরকারি কর্মচারীদের যে নবম পে কমিশন গঠন খুবই জরুরি হয়ে পড়েছে বলে জানিয়েছেন পর্ষদ, এবং সেখানে বলা হয়েছে 90% ভাতা দাবি করা হয়েছে। তো এই বিষয়ে আপনাদের মূল্যমত কমেন্টের মধ্যে জানাতে ভুলবেন না। সব ভালো থাকুন, আল্লাহ হাফেজ।